বর্ধমানের ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজে উল্টে গেল গ্যাস ট্যাঙ্কার, গুরুতর আহত চালক, ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ এবং দুটি দমকলের ইঞ্জিন। উল্লেখ্য, এলাকাবাসীর কথা অনুযায়ী জানা যায়, আজ ভোর রাতে রেলওয়ে ওভারব্রিজে ইউটার্ন নিতে গিয়ে পাল্টি হয়ে যায় একটি গ্যাস ট্যাঙ্কার, আহত হন চালক। কার্যত ভর্তি গ্যাস ট্যাঙ্কারে যাতে কোনোরকম লিকেজ না হয় সেক্ষেত্রে পুরোপুরি ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ বাহিনী এবং দুটি দমকলের ইঞ্জিন। মূলত গ্যাস ট্যাঙ্কার পাল্টি হওয়ায় আর সকাল থেকে যান চলাচল ব্যাহত ঘটে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রেনের মাধ্যমে শেভ নির্জনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। একটা ইন্ডিয়ান গ্যাসের ট্যাঙ্কার ভোর 3টে নাগাদ পাল্টি হয়ে গেছে ড্রাইভারের মিসহ্যান্ডেলিংয়ের জন্য। ড্রাইভার উন্ডেড হয়েছিল, তাকে আমরা আসার আগেই পুলিশ হসপিটালাইজ করেছে, উনি এখন সুস্থই আছেন। আর 3টে গিয়ে ভ্যান নিয়েছে, এটাকে সোজা পজিশন করা হলো, এরপর পুলিশ আছেন, এখন মোটামুটি সেফ পজিশনেই আছে গাড়িটা, কোনো গ্যাস লিকেজ হয়নি কিছু। ফায়ার ব্রিগেডও আছে, পুলিশও আছে। এবারে গাড়িটাকে এখন পেছন করে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেফ পজিশনে রাখার ব্যবস্থা করা হবে, তারপরে ওনারা মালিক এসে ওনারা আবার গাড়িটাকে নিয়ে যাবে। হলদিয়া থেকে যাবে এখন গুয়াহাটি, ওভারব্রিজের মাথায় ওই ড্রাইভার একটু ইনজোর্ড হয়েছিল, এখন ঠিক আছে, ওনাকে হসপিটালে ট্রিটমেন্ট করানো হয়েছে, উনি এখন সুস্থই আছেন। আজকে রাত্রে 3:05 বা 10 নাগাদ এই গ্যাস গাড়িটা উল্টে গেছে, কিন্তু বারবার দুর্ঘটনা এটাই হচ্ছে, এর আগেও এখানে হয়েছিল একবার। এটা হচ্ছে আপনার বাজে প্রতাপপুর চার খাম্বা শিবতলা ওভারব্রিজের ওপরে কেউ মারা যায়নি, এটা আমাদের তো সেরকম ভাবে জানা নেই, এবার প্রশাসনকে সেরকম ভাবে করতে হবে যে কোনো একটা ব্যবস্থা, ট্রাফিক গার্ড দিতে হবে একটা ভালো মতো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।